হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ বন বিভাগ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি প্রকাশিত হয়েছে 31শে জুলাই। 2000 পদে শূন্যস্থান পূরণ করা হবে। এটি নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। এই পদটির নাম হচ্ছে বন সহায়ক। এর মান্থলি ইনকাম হচ্ছে 10,000 টাকা। পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টই আবেদন করতে পারবে। হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সমস্ত জেলায় আবেদন করতে পারবে। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। এলিজিবিলিটি কি লাগবে? এলিজিবিলিটি লাগবে 8 পাস, অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। এজ লিমিট হতে হবে 1 জানুয়ারি হিসাব অনুযায়ী 18 থেকে 40 বছর, এবং এসসি এসটি এরা 5 বছরের বয়সে ছাড় পাবে। প্রমাণপত্র হিসেবে লাগবে প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, এজ প্রুফ এবং ফটো আইডি হিসেবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে মার্কশিট অর সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস্ট। লাস্ট এক্সাম পাসের যে কোনো সার্টিফিকেট এবং মার্কশিট দিলেই হবে। এরপর আমরা দেখে নেব ফর্মটি। আচ্ছা, সিলেকশন প্রসেস হবে, একটু বড় করি, এবিলিটি টু রিড বেঙ্গলি, বাংলার পড়ার উপরে থাকবে 30 নম্বর। এবিলিটি টু রাইট বেঙ্গলি, বাংলা লেখার উপর থাকবে 30 নম্বর। এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, হিন্দি অথবা ইংলিশ লেখার উপরে 10 নম্বর। জেনারেল নলেজ ওরাল টেস্ট, জেনারেল নলেজের উপর 20 নম্বরের টেস্ট নেবে। এটি ফরেস্ট উপরে নিতে পারে। পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্কস এর উপরে 10 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এরপরেই নিয়োগ করা হবে। এবার আমরা ফর্মটা দেখে নেব। এটা হয়েছে ফর্ম। এখানে ফটো দিতে হবে, এখানে যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করা হবে সেই ডিস্ট্রিক্টের নাম, এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ডেটটা দিতে হবে, এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এসসি এসটি ওবিসি হলে সেটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর যদি ইমেল আইডি থাকে তাহলে দিতে হবে, এখানে সিগনেচার। আর প্রমাণপত্র হিসেবে কপি অফ প্রুফ অফ এজ, এজ প্রুফের একটা জেরক্স দিতে হবে, অ্যান্ড কপি অফ প্রুফ অফ রেসিডেন্স বাসিন্দার একটা প্রমাণপত্র, এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র, আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তার একটা প্রমাণপত্র হিসেবে একটি জেরক্স লাগবে। এটি বাংলায়ও আবেদন করা যাবে, বাংলার ফর্ম এটি। এটি বাংলার ফর্ম, এটা দেখে নিও। আচ্ছা, আবেদন করতে হবে, আবেদন কোথায় করব? এটি অফলাইনে আবেদন করতে হবে, যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে ঠিকানা রয়েছে, সেখানে একটি ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে গিয়ে আবেদন করতে হবে, দিয়ে আসতে হবে, জমা করে আসতে হবে।
যেমন আমি একটি ডিস্ট্রিক্ট নিচ্ছি, যেমন হচ্ছে সরি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান এখানে জমা করতে হবে এই ঠিকানায়, ডিএফও বর্ধমান, গোলাপবাগ, পোস্ট অফিস রাজবাটী, বর্ধমান, এই ঠিকানায় গিয়ে ওখানে ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এইভাবে প্রত্যেক ডিস্ট্রিক্টেরই একটি করে ঠিকানা রয়েছে, সেখানে জমা করে আসতে হবে খামটি। তো এই ছিল গুরুত্বপূর্ণ 2000 পদে নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।